হাই বন্ধুরা, কেমন আছো বলো? অনেক দিন বাদে তোমাদের সঙ্গে কথা হচ্ছে, দেখা হচ্ছে। তবে হ্যাঁ, তোমাদের কমেন্ট কিন্তু আমি সবসময় পড়তে থাকি। বিভিন্ন বন্ধুর বিভিন্ন রকম মতামত থাকে, তাদের সমস্যার কথা বলে। তো সেই সব সমস্যাগুলো নিয়েই আমি ভাবলাম তোমাদের সামনে যদি হাজির হই তার সমাধান নিয়ে, তাহলে তোমাদের বেশ খানিকটা সুবিধা হবে। চুল পড়া, চুল উঠে যাওয়া, চুল পাতলা হয়ে যাওয়া, এটা নিয়ে তো বন্ধুদের তো চিন্তার অন্ত নেই। যুগ যুগ ধরে কিন্তু এই প্রবলেম থেকেই যাচ্ছে। বন্ধুরা যতই ভাবে যে এবার চুলটাকে ম্যানেজ করে নেব, সুন্দর করে নেব, কিন্তু কখনোই দেখা যায় না তারা পুরোপুরি সন্তুষ্ট হচ্ছে। একটা ঋতুর পর আর একটা ঋতু চলে আসে। কোনো মতে বর্ষাটা ঠিকঠাক হলো তো দেখা যাচ্ছে শীতে খুশকির কারণে পড়ছে, আবার শীতে খুশকিটা ঠিক হলো তো দেখা যাচ্ছে গরমে ঘামের জন্য চুল পড়ছে, আর বর্ষাকালে তো বলাই বাহুল্য, প্রচুর প্রচুর চুল পড়ে। আর এটা নিয়ে সবসময় তোমাদের একটা চিন্তার কারণ হতে পারে। আমি মনে করি যে চুল পড়াটা একটা স্বাভাবিক কারণ, শুধু আমি না, এটা কিন্তু বিজ্ঞান বলছে। তোমাদের জেনে রাখা দরকার যে একটা চুল সাধারণভাবে 2 থেকে 4 বছর পর্যন্ত বাঁচে, কিন্তু তারপর চুলের বৃদ্ধিটা কমে যায়। চুলের জন্ম, বৃদ্ধি এবং মৃত্যু, এটা কিন্তু স্বাভাবিক কারণ। চুল যেমন জন্মায় ঠিক আপনা আপনি কারণেই পড়ে যায়, আবার ঠিক আপনা আপনি কারণেই কিন্তু চুল আবার জন্মায়। চুল পড়ার অনেকগুলো কারণ রয়েছে, কিন্তু তার মধ্যে সব থেকে যে কারণটাকে আমরা চিহ্নিত করবো সেটা হচ্ছে অ্যান্ড্রোজেনিক হরমোন। এটা নারী বা পুরুষদের শরীরে সাধারণত থেকে থাকে, কিন্তু পুরুষদের শরীরে একটু বেশি থাকার কারণে কিন্তু চুল পড়ার কারণ কিন্তু হয়ে ওঠে। আর নারীদের ক্ষেত্রেও কিন্তু মেনোপজের পর বা অনেক সময় অন্যান্য কারণেও কিন্তু এই হরমোন বেশি দেখা যায়, আর সেই কারণে কিন্তু নারীদেরও অনেক বেশি চুল পড়তে শুরু করে। চুল পড়ার আরও একটি অন্যতম কারণ হলো খুশকি। সাধারণভাবে খুশকি একটা খুব ছত্রাক, আর এই ছত্রাকের জন্যই কিন্তু চুল পড়ার একটা কারণ হয়ে ওঠে। দুশ্চিন্তাও কিন্তু আরেকটি কারণ, যে অহেতুক বা কারণে যদি দুশ্চিন্তা কেউ করে সেই কারণেও কিন্তু চুল পড়ে। আবার অনেক সময় দেখা যায় যে পুষ্টির অভাব, যেমন আমাদের শরীরে পুষ্টির প্রয়োজন হয় তেমন চুলেরও কিন্তু পুষ্টির প্রয়োজন হয়, সেই পুষ্টির যদি অভাব হয় তাহলেও কিন্তু চুল পড়তে শুরু করে। অনেক সময় দেখা যায় ক্যান্সারের কারণেও কিন্তু চুল পড়ে। ক্যান্সারের পর যখন কেমোথেরাপি দেওয়া হয় সেই কারণে কিন্তু হুড়ুর করে অনেক চুল পড়ে যায়। অনেক সময় দেখা যায় যে চুলের বাঁধনের অনুযায়ী কিন্তু চুল পড়ে। যদি অনেক দিন ধরে বিশেষভাবে চুল বাঁধা বা খুব টিনে চুল বাঁধা বা বিশেষ ধরনের একরকম বাঁধার কারণেও কিন্তু সেই জায়গাটা পার্টিকুলার সেই শীতের পাশটা থেকেও কিন্তু চুল পড়া শুরু হয়। অনেক সময় অনেকগুলো অসুখের কারণেও কিন্তু চুল পড়ে, যেমন থাইরয়েড রয়েছে, ম্যালেরিয়া রয়েছে, জন্ডিস রয়েছে, এরকম অনেকগুলো রোগের উপসর্গেও কিন্তু চুল পড়া শুরু হয়ে যেতে পারে। অনেক সময় পেটের প্রবলেমের জন্য চুল পড়ে বা লিভার প্রবলেমের জন্য কিন্তু চুল পড়ে। এছাড়াও এই সব অসুখের কারণে যেসব ওষুধ খাওয়া হয় বা অন্য কোনো অসুখের কারণেও যে ওষুধ খাওয়া হয় সেই সব কারণে পার্শ্ব প্রতিক্রিয়া হিসাবেও কিন্তু চুল পড়া শুরু হয়ে যায়। অনেক সময় দেখা যায় যে গর্ভবতী মহিলার চুল পড়তে শুরু করে। অনেক সময় দেখা যায় যে বাচ্চা হয়ে যাবার পরেও কিন্তু অনেক ভিটামিনের অভাবেও কিন্তু চুল পড়া শুরু হয়ে যায়। এবার আসি বেশ কয়েকটি কারণে কিন্তু আমরা চুল পড়াটাকে কন্ট্রোল করতে পারি। যেমন চুলের একটু যত্ন করতে হবে, যত্ন অর্থাৎ চুলকে পরিষ্কার রাখতে হবে, তার মানে ঠিকঠাক শ্যাম্পু করতে হবে সপ্তাহে 2 থেকে 3 দিন। যদি খুব অয়েলি চুল হয় তাহলে 3 দিনের বেশিও করা যেতে পারে। চুলটাকে সুন্দরভাবে শুকনো করা এবং সুন্দর করে আঁচড়ানো, এটা কিন্তু নিয়মিত করতে হবে। এছাড়াও কিন্তু তোয়ালে, বালিশের ওয়ার, এগুলোকে কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে সপ্তাহে 1 দিন। নিজের আঁচড়ানো চিরুনিটিকেও কিন্তু পরিষ্কার করতে হবে সপ্তাহে 2 দিন, কারণ সেখানেও কিন্তু অনেক সময় নোংরা থাকে, অনেক সময় ড্যান্ড্রফ থাকে, সেখান থেকে কিন্তু আবার চুলে সেই ড্যান্ড্রফ ফিরে আসে। এগুলো চুলকে ভালো রাখার জন্য, চুল পড়ার হাত থেকে বাঁচানোর জন্য ভীষণভাবে প্রয়োজনীয়। এছাড়াও চুলের চাই উপযুক্ত পুষ্টি বা খাদ্য। এবার এই খাদ্যটাকেই তোমাদের বেছে নিতে হবে যে কি তোমরা চুলকে দেবে। যেমন কেয়াশেট অ্যালোপেক্স পেন্টা অ্যাক্টিভ 10 নিয়মিত ব্যবহারে চুল পড়া কমে, ড্যান্ড্রফ দূর হয় এবং পরবর্তী ক্ষেত্রে নতুন চুল গজায়। এবার জেনে নাও যে এই অ্যালোপেক্স পেন্টা অ্যাক্টিভ 10 কি কি উপাদান রয়েছে। মূল উপাদানের মধ্যে রয়েছে 5টি নিউট্রিয়েন্টস, বায়োটিন, সিস্টিন, ট্যানিক অ্যাসিড, মিথিওনাইন এবং আর্গিনাইন। এছাড়াও এতে আছে 5টি এসেন্সিয়াল অয়েলস,
বেসিল, ইউক্যালিপটাস, লেমন গ্রাস, রোজমেরি এবং টি থ্রি এসেন্সিয়াল অয়েলস। এছাড়াও অ্যালোপেক্স পেন্টাতে আরও 10টি উল্লেখযোগ্য ইনগ্রেডিয়েন্টস রয়েছে। তার মধ্যে সবথেকে বেশি ইম্পর্টেন্ট হলো কোরিয়ান রেড জিংসিং। অ্যালোপেক্স পেন্টা অ্যাক্টিভ 10-এ কিন্তু রয়েছে ক্লিনিক্যাল ট্রায়াল। স্পিন কন্ট্রোলে কিন্তু এই ট্রায়ালটা হয়েছিল এবং সেখানে 30-40 বছরের নারী পুরুষকে নির্বিশেষে এই অ্যালোপেক্স পেন্টা অ্যাক্টিভ 10 ইউজ করানো হয়েছিল এবং ব্যবহার বিধি অনুযায়ী প্রমাণ হয়েছে যে অ্যালোপেক্স পেন্টা অ্যাক্টিভ দ্রুত চুল পড়া বন্ধ করে এবং নতুন চুল গজাতে সাহায্য করে। তাহলে কিন্তু আর দেরি করো না, আজকেই কালেক্ট করে নাও অ্যালোপেক্স পেন্টা অ্যাক্টিভ 10 আর লাগাতে শুরু করে দাও। এবার কথা হলো কীভাবে লাগাবে। তো প্রতিদিন 5 ml করে নেবে এবং স্ক্যাল্পের মধ্যে লাগাবে। আর প্রতিদিন এভাবে স্ক্যাল্পের মধ্যে লাগানোর পর একদিন ছাড়া ছাড়া শ্যাম্পু করতে হবে পেন্টার শ্যাম্পু দিয়ে। তার মানে প্রতিদিন 5 ml করে অ্যালোপেক্স পেন্টা অ্যাক্টিভ 10 লাগাতে হবে আর একদিন ছাড়া ছাড়া শ্যাম্পু করতে হবে পেন্টার শ্যাম্পু দিয়ে। তাহলেই দেখবে কিছুদিনের মধ্যেই চুল পড়া বন্ধ হবে, চুলটা সুন্দর হয়ে উঠবে এবং পরবর্তী ক্ষেত্রে 1.5 থেকে 2 মাস পরে নতুন চুল গজাতে শুরু করবে। তাহলে দেখে নাও কিভাবে ব্যবহার করবে অ্যালোপেক্স পেন্টা অ্যাক্টিভ 10। সবার প্রথমে চুলটা ভালো করে আঁচড়ে জটমুক্ত করে নিতে হবে। এরপর ড্রপারের সাহায্যে 5 ml অ্যালোপেক্স পেন্টা অ্যাক্টিভ 10 সলিউশন বের করে নিতে হবে। মাথায় সিটি কেটে কেটে চুলের গোড়ায় ফোঁটা ফোঁটা দিয়ে আলতো হাতে মিশিয়ে নিতে হবে স্ক্যাল্পে। মাসাজ করার কোনো প্রয়োজন নেই এখানে। এই সলিউশন নন স্টিকি এবং নন অয়েলি হওয়ার ফলে চট করে মাথার ত্বকে অ্যাবজর্ব হয়ে যায়, কোনো চিটচিটে ভাব ছাড়াই। ভালো ফল পেতে সপ্তাহে প্রত্যেক দিন ব্যবহার করুন অ্যালোপেক্স পেন্টা অ্যাক্টিভ 10 সলিউশন এবং সপ্তাহে 3 দিন ব্যবহার করুন অ্যালোপেক্স পেন্টা শ্যাম্পু। তাহলে বন্ধুরা আর তো কোনো সমস্যা রইল না তো চুল পড়া নিয়ে? হ্যাঁ, চুল পড়া নিয়ে যারা চিন্তায় ছিলে তাদের কিন্তু আমার মনে হয় একটা সমাধান তোমরা পেলে। তবে হ্যাঁ, আর দেরি না করে ব্যবহার বিধিটা শুরু করে দাও। আর যে প্রশ্নগুলো তোমাদের মাথায় এখনও যদি থেকে থাকে তাহলে আমাকে কমেন্ট করে জানাও, ভিডিওটা কেমন হলো সেটাও কিন্তু জানিও। আর যদি পরবর্তী ক্ষেত্রে অন্য কিছু জিনিস জানতে চাও, অন্য কোনো সম্পর্কে যদি তোমাদের কোনো কোয়েরি থাকে সেটাও কিন্তু কমেন্ট করে জানিও। আর তার সঙ্গে আরেকটা কথা বলবো, তোমরা কিন্তু যদি ভালো লাগে ভিডিও তাহলে অবশ্যই এটা লাইক করো, শেয়ার করো অন্য বন্ধুদের সঙ্গে। আমি আজকের মতো আসছি, কিন্তু ফিরে আসবো পরের দিন অন্য আরেকটি সমস্যার সমাধান নিয়ে, নতুন ভিডিও নিয়ে।